kilo yan ang sweet happy. আমি তারপরে কাটি আনালো দিগার আমার নাই কিন্তু আমি যেখানে পাইছি সেখানে হাম্পার করার অধিকার জলয় ভাঙি পঞ্চায়তর চেয়ার টেবুল ভাঙি মানুষক অপরস্ত করার অধিকারটি ন্যায়সঙ্গতভাবে মই কিন্তু নহয় বলে মই ভাবো আর তেখেতকলে যিবিলাকে ইয়াত আহি এই যে আমার 645 জন মানুষের যেটু দুঃখ এইটু দুঃখ কিন্তু তেখেতকলে আমার আমি বালিতারা রাইজে বালিতারা পঞ্চায়তর রাইজে তেখেতকলক আমি গরিহণা দিব লাগে আর এনেকুয়া কর্মত লিপ্ত হব নালাগে বলে আমার এই হিতাধিকারী সকলে আমি সকলোই প্রতিবাদ করিব লাগে কারণ আমি পাব লগা বস্তুর পৰা আমাক বঞ্চিত করিব পৰা অধিকার সেই মহিলাখিনি নাই যিবিলাকে ইয়াক প্রতিবাদ করিব যাও প্রতিবাদ করক প্রতিবাদ করিব আলে প্রতিবাদ করা অধিকার তেখেতসকলৰ আছে যেহেতু ভারত স্বাধীন দেশৰ নাগরিক প্রত্যেকৰে অধিকার আছে মানে প্রতিবাদ করার কিন্তু প্রতিবাদ করিব আহি পঞ্চায়তৰ কার্যালয়ত বা যিকোনো কার্যালয়ত মানুহ কর্মচারীক অপরস্ত করিব কর্মচারী বহা আসনত মানে লন্ড বন্ধ করব যাব এইটো আসলে আমার কারণে এই বালিতারা জিপির কারণে বলে কইছো মই এইটো আসলে বড় দুঃখ লাগার বিষয় হয়েছে আর সেই সময় মই এটা কথা কৈছো যে সময় পঞ্চায়তর আহি এই যিখিনি মহিলা ইয়াত প্রতিবাদ করিব আহি ইয়াত আমার পঞ্চায়তর মানুষখিনিক মানে অপরস্ত করেছে কর্মীখিনি অপরস্ত করেছে আসলতে তেখেতকলে মানে গাঁর পঞ্চায়তর বালিতারার মানুষখিনির মুখর ফলে চাই তেখেতকলে আকো ব্যবস্থা আজিলৈকে এই সময়লৈকে গ্রহণ করা নাই যদি তেখেতকলে গ্রহণ করিব বিচাৰে তেতিয়াহলে সেই সময় যদি বিচাৰিলে হয় তেতিয়াহলে তেওঁলোক আজির তারিখ জেলত যাব লাগিল এইটো ফাইনেল কথা প্রশাসনক গান গুণ নাই আজিকালি একো স্টেটমেন্ট লওয়া নাই অতি সোনকালে প্রশাসনক মই অনুরোধ জনাইছো অতি সোনকালে তিনজন ব্যক্তি অতি সোনকালে দূর দৃষ্টি বলব লাগে বলে মই রেখা দাস আমার ডিপিসি জিআরএস এটা আহিবার কারণে সক্ষম নাই কেনেকে আহিব এখান পঞ্চায়েতর কাম করবা রাস্তা ঘাটে কি করে তাহাতো কোনো নাই পাত্তা এটা আহি তাহাতক লৈ কিনে মই কাম নকৰিম এইখিনি হিতাধিকারী ঘৰ পাওয়া হিতাধিকারী কিনে কি হব তাহলে যে জিআরএস ডিপিসি নহলে ঘৰৰ কাম নহয় কেনেকে ঘৰৰ কাম নহয় ইমান দিব লাগব এখানে কিবা করবো নহলে হিতাধিকারী কিনে কেনেকে ঘৰ বনাব।